হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সৌদি আরবে উমরা করতে গিয়েছিলাম। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন ব্যাপারটা। সৌদি আরবে আমি উমরা করতে গিয়ে প্রায় 16 দিনের মতো ছিলাম। তো উমরা করতে গিয়ে আমি সৌদি আরবের মক্কায় এবং মদিনা শহরে যেখানে যেখানে ঘুরেছিলাম প্রত্যেকটা ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। মক্কা এবং মদিনা শহর ছাড়াও আমি তাইফ শহরে গিয়েছিলাম, সেখানেও আমি যেখানে যেখানে ঘুরেছি চেষ্টা করেছি ভিডিও করে রাখতে এবং সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করেছি। সৌদি আরবের এই পর্বে আমার বেশ কিছু লং ভিডিও এবং অসংখ্য শর্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটাই হচ্ছে আমার সৌদি আরবের পর্বে সবার লাস্ট ভিডিও। আমি যাবার আগে আপনাদের সাথে কথা দিয়ে গিয়েছিলাম যে যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে আমি আমার এই এই জার্নির প্রতিটা ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল সেই সৌদি আরব পর্বের সবার লাস্ট ভিডিও। আর এরপর থেকে হয়তো ব্লগ ভিডিও কম পাবেন আমার, যেহেতু আমার চ্যানেলটা রেসিপি ভিত্তিক ছিল, আমি আবার সেখানেই ফিরে যাব। তাছাড়া মাঝে মধ্যে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি যদি কোথাও ঘুরতে যাই তার একটা ব্লগও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো সেরকম তো মাঝে মধ্যে হবে। এছাড়া আবার আমি রান্নার রেসিপিতে চলে যাব। আর এই ভিডিওটাই হচ্ছে আমার এবারের প্রথম, আমার জীবনের প্রথম উমরাকালীন ভিডিওগুলোর মধ্যে লাস্ট ভিডিও। আমি আসলে এগুলো ভিউজ হোক বা না হোক আমি স্মৃতিস্বরূপ রেখে দিতে চেয়েছিলাম, আর আমি আসলে সেটাই করেছি। আর আজকের ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন যে ভিউজগুলো, সেটা হচ্ছে মদিনা শহরে। আমি মদিনা তো অনেক জায়গায় ঘুরেছিলাম, আর এটা হচ্ছে মদিনা শহরে যে খেজুরের বাগান সেখানে। তো আমার খুবই ইচ্ছা ছিল যে আসলে আমি খেজুরের বাগানে গিয়ে ওখান থেকে খেজুর পেড়ে খাবো। তো যাই হোক, আমার ওটা ইচ্ছাটা পূরণ হয়নি। তবে আমি বিশ্বাস করি আমরা মানুষরা যদি কোনো ইচ্ছা পোষণ করে থাকি আল্লাহতালা সেই ইচ্ছাগুলো আমাদের অবশ্যই পূরণ করে। তো যাই হোক, এবার যেহেতু আমি আমার ইচ্ছাটা পূরণ হয়নি, তার মানে নেক্সট টাইম আল্লাহতালা আবার আমাকে সেখানে নেবেন এবং আমার এই ইচ্ছাটাও তিনি পূরণ করে দিবেন। তো কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। আর সৌদি আরবের অনেক জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনারা এরকম সৌদি আরবের অনেক কিছু দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাহলে অনেক ভিডিও সৌদি আরবের ওপর আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা সেগুলো দেখতে পারবেন। এবং তাছাড়া আমার ভিডিওগুলো যদি একটু চ্যানেলে একটু সার্চ করেন তাহলে পেয়ে যাবেন অসংখ্য সৌদি আরবের ওপর আমার ভিডিও আছে, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া যদি আপনারা চান তাহলে আমি তার প্রত্যেকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে অবশ্যই সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন আর আমি দেখা মাত্র আপনাদের এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেব। তাহলে আপনাদের যাদের মদিনা শহরে খেজুরের বাগান দেখার ইচ্ছে ছিল, আশা করি আপনাদের এই ভিডিওটি দেখার মধ্যে মাধ্যমে আর কি কিছুটা হলেও সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। তো আজকের মতো আমি এই ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।